কেউ মন ভালো করে ভক্তদের সঙ্গে ছবি তোলেন, আবার কেউ বা মন খারাপ করে। বিপিএল এর প্লে অফ এর কোয়ালিফায়ার টু এর রাতে এমনই এক মুহূর্তের সাক্ষী হতে হয়েছে তামিম ইকবাল খান বের হওয়ার সাথে সাথেই তার ভক্তদের হুমড়ি খেয়ে পড়া। তামিম তাদের আবদারও মিটিয়েছেন, এরপরে উঠেছেন টিম বাসে। টিম বাসে ততক্ষণে বাকি সব ক্রিকেটাররা উঠে গেছেন, সবাই অপেক্ষায় কাপ্তান তামিম ইকবালের জন্য। হোটেলে গিয়ে টিমের সঙ্গে বসা আছে, কথা আছে, আনন্দ ভাগাভাগি আছে। আবার সকাল হলেই যেতে হবে পুরান ঢাকার আহসান মঞ্জিলের ফটো সেশনে, সেদিক থেকে সাকিব কিছুটা নির্ভারী বটে। বিপিএল এর মতো এত বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠা যেন একটু বেশি বড় ব্যাপার, তাই তো ক্রিকেটাররা যখন ম্যাচ শেষ করে টিম বাসে উঠছিলেন তখন ফরচুন বরিশালের ক্রিকেটারদের চোখে মুখে সেই আনন্দের ঝিলিক সুস্পষ্ট। ফুলার, মায়ার্স কিংবা ওবেদ ম্যাককয়, ফরচুন বরিশালের এই নামগুলো আগে ভাগে খুব একটা বড় না হলেও এখন যেন অ্যাজ এ টিম হিসাবে তারা দারুণ পারফর্ম করছে, আর এই ব্যাপারটাই ফরচুন বরিশালকে যেন প্রতিদিনই করে তুলছে অপ্রতিরোধ্য। মুশফিকুর রহিম যেন মনে করিয়ে দিলেন তাকে যখন দরকার তিনি তার কাজটা করতে জানেন। সেমিফাইনালে গুরুত্বপূর্ণ মঞ্চে মুশফিকুর রহিম খেলেছেন তার গুরুত্বপূর্ণ ইনিংস। অন্যদিকে রংপুরের চোখে মুখে বিবর্ষ চেহারা। ক্যাপ্টেন নুরুল হাসান সোহান যখন তার টিম মেম্বারদের সাথে নিয়ে বাসে উঠছিলেন তারও প্রায় 10 থেকে 15 মিনিট আগেই সেখানে উঠে বসে আছেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই সবারই মন খারাপ। বিপিএলে রংপুর রাইডার্স খুব বড়ভাবেই শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্যেই দল গঠন করে, সেই জায়গা থেকে এমন হেরে যাওয়া অবশ্যই দলের সবার জন্য দুঃস্বপ্নের মতো। অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগও নেই, কয়দিন বাদেই আবারও জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। সিরিজের জন্য রংপুর রাইডার্সের অনেক ক্রিকেটারই যোগ দেবেন, তাই তো বিশ্রামের সুযোগও যে খুব একটা থাকছে তাও নয়। মন খারাপ করে সাকিব সবার আগেই বের হয়েছিলেন, কিন্তু তারপরেও ভক্তদের আবদার মিটিয়েছেন। পিছে হেঁটে গিয়ে এক ভক্ত অপেক্ষা করছিল তার আবদার মিটিয়ে তার সঙ্গে ছবি তুলেছেন। পিছু পিছুই হেঁটে আসছেন মোহাম্মদ নবী, জিমি নিশাম। এই দলটার এই দুইজন ক্রিকেটার একাই পার্থক্য গড়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, কিন্তু নিজেদের দিনে আসলে ভালো করতে পারেনি। সে কারণেই ফরচুন বরিশালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুজনের অনুজ্জ্বল থাকাটাই যেন ভুগিয়েছে রংপুর রাইডার্সকে। সবাই মোটামুটি টিম বাসে উঠলেও ব্যতিক্রম শামীম হোসেন পাটোয়ারি, এসেই টিম বাসে না উঠে বের হয়ে গেছেন একা একাই। আজকের ম্যাচের তার আফসোসটাই বোধ হয় সব থেকে বেশি। টুর্নামেন্টের দ্রুততম 50-20 বলে 52 সাকিবের সাথে যৌথভাবে অবস্থান। প্লে অফ এর কোয়ালিফায়ার রাউন্ডের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পারফরমেন্স বিফলে গেছে, সেই ব্যাপারটা নিশ্চয়ই মানতে একটু কষ্টই হবে শামীম পাটোয়ারির। শামীমের মতোই আলাদা করে বাড়ি ফিরে গেছেন হাসান মাহমুদ। এবার মিশনটা জাতীয় দলের জন্য, তার আগে একটু বিশ্রাম নেবার পালা। শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।